হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আবার নতুন একটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর আজকে যে প্রোডাক্টটি সেটি হচ্ছে একটি সোপ। এটি একটি হোয়াইটনিং সোপ, পাশাপাশি এটি আপনাকে অনেক ভালোভাবে হচ্ছে ফেস হোয়াইটনিং এর পাশাপাশি আপনাকে ব্লেক আউট করতে বা স্কিনের যত প্রকারের কালো দাগ আছে সেটি রিমুভ করতে এটি সাহায্য করবে। অ্যান্ড এটি কিন্তু আপনার স্কিনকে অনেক বেশি ময়শ্চারাইজ করবে। এটি স্কিনের কী কী বেনিফিটস দেবে সব কিছু ডিটেলসে আমি আপনাদেরকে জানাবো। আর সেই জন্য হচ্ছে যেটি করতে হবে, আপনাদেরকে অবশ্যই আমার সাথে থাকতে হবে পুরো ভিডিওতে, পুরো ভিডিওটি দেখতে হবে। অ্যান্ড হচ্ছে ভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন আর বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেটটি পাওয়ার জন্য। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে যে সোপটি আছে এটি হচ্ছে ইউএসএস সোপ। এই সোপটি ভীষণ জনপ্রিয়, ভীষণ জনপ্রিয় একটি সোপ। এটি প্রচুর প্রচুর ভালো ভালো রিভিউ আছে। আপনারা যদি একটু সার্চ করেন তাহলে দেখতে পারেন, গুগলে কিন্তু সার্চ করে এটির বেনিফিটসগুলো জেনে নিতে পারেন। ভিউয়ার্স, এই যে সোপটি আছে ভীষণ ইফেক্টিভ একটি সোপ। এটি হচ্ছে ইউএসএস সোপ। যদি ইউএসএস সোপ এটি হচ্ছে, এটির নাম অনেকেই ভেবে থাকেন যে ইউএসএস সোপ মানে হচ্ছে এটা ইউএস থেকে এসেছে, কিন্তু ওরকম কিছুই না। এটি হচ্ছে একটি থাইল্যান্ডের সোপ। আপনারা যদি দেখেন এখানে কিন্তু পিছনে লেখা আছে যে এটি একটি থাইল্যান্ডের সোপ। এখানে লেখা আছে যে মেড ইন থাইল্যান্ড। ইভেন এখানে যে ছোটো যেই সোপটি আছে, দুটি সোপ দুটি সাইজে পাওয়া যায়। এটি হচ্ছে বড় সাইজ, এটি হচ্ছে ছোট সাইজ। তো ছোটো সাইজ যেটি আছে এখানেও কিন্তু নিচে মেড ইন থাইল্যান্ড লেখা আছে। অ্যান্ড এটি হচ্ছে কে ব্রাদার্স, এই কোম্পানিটি হচ্ছে কে ব্রাদার্স, ওনারা হচ্ছে এই প্রোডাক্টটি মার্কেট করে থাকেন, তৈরি করে থাকেন। আর এটি হচ্ছে, আপনারা এখানে এই পাশটা যদি দেখেন এখানে কিন্তু এটির মেয়াদ দেওয়া আছে 2018 সালে হচ্ছে আপনাদের এটি ম্যানুফ্যাকচারিং করা হয়ে আছে। এখন আর হচ্ছে 2021 সালে হচ্ছে আপনার এটি এক্সপায়ার হয়ে যাবে। এখানে তারিখটি যদি একটু দেখে নেন, 2021 সাল পর্যন্ত এটির মেয়াদ আছে। সো একটি সাবান আপনারা 3 বছর রেখে ইউজ করতে পারছেন। আর এটি কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল একটি সোপ, কোনো প্রকার সাইড এফেক্ট এতে নেই, একদমই ন্যাচারাল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটি করা হয়ে থাকে। এখানে হচ্ছে নিউ ভিটামিন সি বলা হচ্ছে, এখানে ভিটামিন সি আছে। আপনারা জানেন যে ভিটামিন সি আমাদের জন্য বডির জন্য কতটা বেনিফিশিয়াল। এটি কিন্তু আমাদেরকে স্কিন হোয়াইটনিং করতে খুবই সাহায্য করে। ভিটামিন সি আমাদের স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল। এটি ভিটামিন সি হচ্ছে আমাদের স্কিন হোয়াইটনিংয়ের জন্য খুব ভালো কাজ করে, স্কিন ময়শ্চারাইজ করার জন্য ভালো কাজ করে। আর এটি হচ্ছে একদমই ন্যাচারাল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে করা হয়ে থাকে। এতে হচ্ছে আপনার হানি আছে, অ্যান্ড হচ্ছে কোকো বাটার থাকে, কোকোনাট অয়েল থাকে, তো যেগুলো হচ্ছে স্কিন ময়শ্চারাইজিংয়ের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল। এখানে দেখতে পাচ্ছেন একোয়া আছে, অ্যান্ড হচ্ছে গ্লিসারিন আছে, হানি আছে, কোকোনাট অয়েল আছে, যেগুলো হচ্ছে আমার স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল, স্কিন ময়শ্চারাইজ করার জন্য খুবই বেনিফিশিয়াল। তো ভিউয়ার, যারা হচ্ছে একটি ভুল ধারণা থাকে অনেকের মধ্যেই যে সাবান হচ্ছে বডির জন্য, অনেকেই চিন্তা করেন যে সাবান ফেসে ইউজ করবো না, কারণ হচ্ছে সাবান ফেসে ইউজ করলে ফেস হচ্ছে অনেক বেশি ড্রাই হয়ে যায়। তো আমি তাদেরকে বলবো যে আপনাদের এই ধারণাটি একদমই ভুল। সব ধরনের সাবানই যে শুধু প্রবলেম হয় সেরকম কিন্তু কোনো কিছুই না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে অরিজিনাল ইউএসএ 1989। অ্যান্ড ভিউয়ার্স, এখানে হচ্ছে এই যে প্যাকেজিংটি আপনার আবারও দেখিয়ে নিচ্ছি, এই হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটি, এই হচ্ছে আপনার ব্যাক সাইড। ব্যাক সাইডে সব কিছু ইংলিশে দেওয়া আছে, আপনারা এখানে থাইল্যান্ডের ভাষায় অ্যান্ড হচ্ছে ইংলিশে দেওয়া আছে। আপনারা এখানে আপনাদের যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখতে পারেন কিংবা ইউজ কীভাবে করতে হবে সেটা দেখতে পারেন, ম্যানুফ্যাকচারিংটা দেখতে পারেন। অ্যাটলিস্ট আপনারা এখানে কিন্তু ডিটেলস সব কিছু দেখে নিতে পারবেন। এখানে লেখা আছে, এটার সব কিছু ডিটেলসে লেখা আছে, আপনারা দেখে নিতে পারেন এই প্রোডাক্টটি নেওয়ার আগে। ভিতরে প্রোডাক্টটি কেমন হবে দেখিয়ে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই উপর থেকে দেখতে পাচ্ছেন এটি একটি অরেঞ্জ কালারের এরকম একটি। ভিতরে হচ্ছে আপনার একটি পাম্পলেট থাকবে, এই পাম্পলেটের মধ্যে কিন্তু আপনার মোটামুটি সব কিছুই লেখা আছে। ওকে ভিউয়ার্স, এই হচ্ছে আপনার পাম্পলেটটি, আর এই হচ্ছে সাবানটি। সাবানটি এরকম দেখতে হবে, একদমই অরেঞ্জ কালারের, দেখতে পাচ্ছেন গাঢ় অরেঞ্জ কালারের একটি সাবান। আর এখানে হচ্ছে এর কোম্পানির নেমটি লেখা আছে, আর এখানে পুরোটার মধ্যে হচ্ছে এরকম অরিজিনাল ইউএসএ, যে কথাটি মেড ইন থাইল্যান্ড এই কথাটি লেখা থাকবে সুন্দরভাবে, এভাবেই লেখা আছে কাগজটির মধ্যে। গোল্ডেন কালারের হচ্ছে আপনার এখানে সিলটি আছে, ইভেন আপনার যে কোম্পানির নামটি সেটিও কিন্তু এখানে লেখা আছে। আপনারা যখন কিনবেন দুনো পাশেই সেমভাবে লেখা আছে। এখানে দেখতে পাচ্ছেন এটি লেখা আছে হার্বাল সোপ, এখানে খোদাই করে একদম ভিতরে খোদাই করে লেখা এটি হার্বাল সোপ। ভিউয়ার্স, এই যে সোপটি আছে ভীষণ সুন্দর একটি স্মেল আসছে থেকে, একদমই পুরোপুরিভাবে একদম অরেঞ্জের একটি স্মেল আসছে, মনে হচ্ছে যে একদম পুরো অরেঞ্জ, কাঁচা একটি অরেঞ্জ আমার হাতে আছে, একদম পুরো অরেঞ্জের একটি স্মেল আসছে, ভীষণ সুন্দর একটি স্মেল পাচ্ছি। ভিউয়ার্স, এটি যাদের হচ্ছে ধারণা হচ্ছে যে সাবান শুধু
বডির জন্য, তাদেরকে বলবো যে এই সাবানটি কিন্তু আপনাদের ফেসের জন্য, এরকম প্রচুর বাজারে সাবান আছে যেগুলো শুধু ফেসের জন্যই তৈরি করা হয়ে থাকে, তো আপনারা এটি চাইলে ফুল বডিতেও ইউজ করতে পারেন, চাইলে শুধুমাত্র ফেসও ইউজ করতে পারেন। কিন্তু ইউজ করার যে নিয়মটি সেটি আমি বলে দিব। এটি কী কী কাজ করছে আমি অলরেডি বলেছি, যে আপনার এটি ব্ল্যাক স্পট যে আছে, ফেসে যে স্পট আছে, স্পট দূর করতে সাহায্য করবে, যে কালো দাগ আছে সেগুলো দূর করার জন্য, রিমুভ করার জন্য ভীষণ ভীষণ ইফেক্টিভ। আর এটি যেহেতু একদম ন্যাচারাল ইংরেজিতে বানানো, সো ফেসের কোনো সমস্যা হবে না, কোনো প্রবলেম হবে না। বারবার লেখা আছে সাবানের গায়ে, খোদাই করে লেখা আছে যে এটি একটি হার্বাল সোপ, সো কোনো ভয় পাওয়ার কিছুই নেই, একদম নিশ্চিন্তে আপনারা এটি ইউজ করতে পারেন। এটি একটি বড় সাইজ, এটি হচ্ছে ছোটো সাইজ, আপনারা যে কোনো একটি সাইজ নিতে পারেন, চাইলে আপনার ছোটো সাইজটি নিয়েও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। যদি মনে করেন আপনার ফেসে এটি কাজ করছে, তাহলে আপনি সেকেন্ড টাইম আপনি বড় সাইজটি নিয়ে দেখতে পারেন, কিংবা আপনি চাইলে টাকা যেহেতু বড়, ছোটোর থেকে বড়টার প্রাইস একটু কম থাকে, সো বড়টা নিয়ে দেখতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত পছন্দ। তবে প্রোডাক্টটি একদমই ন্যাচারাল, একদমই ভালো, আপনারা অবশ্যই এটি ট্রাই করে দেখবেন। ভিউয়ার্স, এই যে প্রোডাক্টটি আছে কীভাবে অ্যাপ্লাই করবেন ফেসে সেটি এখন বলে দিচ্ছি। এটি যেহেতু লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন, ফর ব্ল্যাক স্পট মাস্ক অন ফেস, আপনাকে বলা হচ্ছে এটি শুধুমাত্র সাবান না, জাস্ট আপনার সাবানের মতো ধুয়ে ফেললে হবে না, এটাকে আপনাকে মাস্কের মতো মুখে একটু লাগিয়ে রাখতে হবে। তো সেই জন্য যেটা করতে হবে, প্রথমে মুখটাকে ভালো করে একটু ভিজিয়ে নিন, ভিজিয়ে নিয়ে মুখের মধ্যে এটি দিয়ে 2 মিনিট ম্যাসেজ করুন, 1.5 মিনিট একটু ভালো করে ম্যাসেজ করে আরও 2 মিনিট রেখে দিন, রেখে আরও একটু হালকা করে ম্যাসেজ করে মুখটি ধুয়ে নিন। টোটাল আপনার 3 থেকে 4 মিনিট সময় নেবেন। প্রথমে 1 থেকে 1.5 মিনিট হচ্ছে আপনার ম্যাসেজ করবেন, তারপরে হচ্ছে 1-1.5 মিনিটের মধ্যে মুখে আপনার এটি মাস্কের মতো 2 মিনিটের মতো রেখে দিবেন, অ্যান্ড হচ্ছে 1 মিনিট আবার ম্যাসেজ করে ওয়াশ করে ফেলবেন। টোটাল হচ্ছে আপনারা এটিকে 4 মিনিটের মতো রাখতে পারেন মুখে ফেসে। তো এইভাবে যদি আপনারা যদি ভালোভাবে 2 মিনিট রেখে, মাস্কের মতো রেখে যদি ওয়াশ করে নেন, তাহলে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট দেখতে পারবেন, সাথে সাথে আপনাকে একটা গ্লোইং একটি ফেস দিবে। আপনার স্কিনের যত রকমের ধুলা বাইলি ময়লা যত কিছু আছে সব কিছু কিন্তু এটি আপনার রিমুভ করে দেবে সাথে সাথে। এটি আপনি ইনস্ট্যান্ট এই রেজাল্টটি আপনারা দেখতে পাবেন, যে এটি আপনাকে সাথে সাথে ফেসটাকে কত সুন্দরভাবে একদম ক্লিন করে দিচ্ছে, যত রকমের ধুলা বালি ময়লা ছিল সব কিছু কীভাবে একদম রিমুভ করে দিচ্ছে। আর রেগুলার যদি ইউজ করেন 2 বেলা করে, প্রতিদিন যদি 2 বেলা ইউজ করেন, তাহলে কিন্তু অবশ্যই অনেক ভালো একটি রেজাল্ট পাবেন। তো আপনাকে যেটা করতে হবে, অবশ্যই সকালবেলা অ্যান্ড হচ্ছে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে এটি দিয়ে ভালো করে সোপটি দিয়ে মুখটা ওয়াশ করে যদি আপনি ঘুমাতে যান, আর অবশ্যই যদি আপনার দিনের বেলা এটি আবার ইউজ করেন, কিংবা বাহির থেকে এসে যদি ধুলাবালি ময়লা পরিষ্কার করার জন্য যদি আপনারা এটি ইউজ করেন ফেসে, তাহলে কিন্তু অনেক ভালো একটি রেজাল্ট ইনশাল্লাহ পাবেন। এটি ভীষণ ইফেক্টিভ, খুবই ভালো একটি প্রোডাক্ট, নতুন এসেছে মার্কেটে, সো জনপ্রিয়তার একদম তুঙ্গে আছে একটি প্রোডাক্ট। তো আপনারা নিশ্চিন্তে এই প্রোডাক্ট নিতে পারেন আপনাদের ফেসের যত্ন নেওয়ার জন্য। তো ভিউয়ার্স, যদি আপনাদের এই প্রোডাক্টটি নিতে চান কেউ, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে অর্ডার করুন, কিংবা আমাদের ডিসক্রিপশন বক্সে যে আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া আছে সেটিতে কিন্তু আপনারা আমাদেরকে অর্ডারটি কনফার্ম করতে পারেন, কিংবা যারা আমাদের পেজে অ্যাড হতে চাচ্ছেন তারা কিন্তু লাইক দিয়ে আমাদের পেজে অ্যাড থাকতে পারেন। তাহলে আমাদের যত রকমের নোটিফিকেশান আছে বা যত রকমের আপডেট প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু আপনারা ওখানে তার নোটিফিকেশানগুলো পেয়ে যাচ্ছেন, দেখিয়ে নিতে পারছেন। অ্যান্ড ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান, আর হচ্ছে শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডসদের সাথে। আর যদি ভিউয়ার্স আপনাদের আমার চ্যানেলটি ভিডিও দেখে ভালো লাগে, তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব যে বাটনটি আছে সেটি ক্লিক করুন, আর বেল আইকনটিতে ক্লিক করে রাখুন লেটেস্ট ভিডিও আপডেটটি সবার আগে নিজের হাতের কাছে পেয়ে যাওয়ার জন্য। ভিউয়ার্স, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুধু থাকবেন। আল্লাহ হাফেজ।